বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে 500 গ্রাম গাঁজা সহ হেলালউদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত 9টায় পৌর শহরের নয়াগ্রামস্থ কিচেন মার্কেটের মোরগ গলি থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত হেলালউদ্দিন বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রাম এলাকার মৃত জালালউদ্দিনের ছেলে। একটি স্কুলের শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে নদীতে পড়ে মারা যাওয়া যুবকের লাশ দাফন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে সোমবার 12 ফেব্রুয়ারি দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে বিকাল 3টায় জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। গত শনিবার বিকাল 3টার দিকে গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর এলাকার আল এমদাদ হাই স্কুলের শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে নদীতে পড়ে নিখোঁজ হন আলী হোসেন নামের যুবক। তিনি চন্দরপুর গ্রামের মৃত আলালউদ্দিনের ছেলে। 24 ঘণ্টা খোঁজাখুঁজির পর রবিবার বিকাল 3টার দিকে পুলিশের সহযোগিতায় কুশিয়ার নদী থেকে লাশটির উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সিলেট নগরে পৃথক দুই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন 11 জন। রোববার উপশহর ও দক্ষিণ সুরমায় এ দুটি দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নগরের উপশহরে দুপুর 12:30টার দিকে সিএনজি চালিত 6টি অটোরিকশাকে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে অটোরিকশাগুলোতে থাকা নারীসহ 10 জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। সিলেটে আলোচিত আরিফ হত্যা মামলার প্রধান আসামি সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে নিপু সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক কিউ এম নাসিরউদ্দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল আগামী 1 মার্চ অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এই দিনেই বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বিপিএল এর কারণে লঙ্কানদের বাংলাদেশ সফর পিছিয়েছে, তবে সিরিজের ম্যাচ সংখ্যা কমেনি। মিরপুরে কোনো খেলা রাখা হয়নি। সিরিজটির সবগুলো ম্যাচ সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সিরিজের সূচি জানিয়েছে বিসিবি। এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে 3টি করে টি-20 এবং ওয়ানডের পর 2টি স্টেট খেলবে শ্রীলঙ্কা। স্টেট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।